সংস্কৃত প্রবেশিকা পরীক্ষাত কি হয়েছে? বোর্ডর কর্মকর্তাই মুকলিভাবে ধন লৈছে। ধনের বিনিময়ত ছাত্র ছাত্রীক উত্তীর্ণ করা মুকলিভাবে চলিছে নকল। নকল যোগান দিছে স্বয়ং নিরীক্ষক। এইজন এজন নিরীক্ষক, এও সংস্কৃত পরীক্ষা চলি থকা নকল ধরা পেলাইছিল। লগে লগে সংস্কৃত বোর্ডৰ ফালৰ পৰা নিরীক্ষক পদৰ পৰা এক আঁতৰাই দিয়া হৈছিল। 11 তারিখৰ পৰা পরীক্ষা চলিছে, 11 তারিখৰ পৰা পরীক্ষা চলিছে। চতুর্থ দিন হল 18 তারিখ, জুলাই 18 তারিখ নেক্সট পরীক্ষা, নেক্সট চতুর্থ দিন হব। মানে অলরেডি 3টা পরীক্ষা মই সুপারভাইজ করিলোয়ে, 4 নম্বর পরীক্ষার দিনাখনে ডেট আছিলে 18 তারিখ, 18 জুলাই। 18 জুলাইৰ দিনাখনে মই যেতিয়া সেন্টারত প্রবেশ করিল, সেন্টার ইনচার্জ আর সংস্কৃতর টোলখনের টোলবিলাকর যিজন সেক্রেটারি, তেওঁলোকে মোক প্রবেশ করার লগে লগে মোক বাধা দিছে। বাধা দি কৈছে যে আপুনি আমার মানে সুপারভাইজিং অফিসার নহয়, আপনার এখন লেটার আছে। তেতিয়া মই কলো, কি লেটার আছে দিয়কচোন লেটারখন। তো লেটারখন মোক দিলে, লেটারখন মই চালো, লেটারখনের ইস্যু ডেট হয়েছে 17 জুলাই, 18 তারিখে মই পালো। লেটারখন হয়েছে মোলৈকে কপিটো দিছে, কিন্তু মই লেটার এতিয়ালৈকে পোৱা নাই। লেটারখন হৈছে উইথড্র অফ সুপারভাইজিং অফিসার, মই মোর ডিউটিটো সংস্কৃত বোর্ডৰ ডাইরেক্টর হেম শইকীয়াই উইথড্র করেছে। মানে তেওঁলোকে কমপ্লেইন করেছে যে এখেতে বহুত স্ট্রিক্ট করে, এক্সপেল করেছে আর বিভিন্ন ধরনের কথা। গতিকে সংস্কৃত বোর্ডৰ লগত বুজা পড়া হৈ মোক উইথড্র করেছে। এইজন শিক্ষকের এই বক্তব্য শুনে আপনার হয়তো বিশ্বাস হওয়া নাই, নকল ধরা পেলালে কোনোবা শিক্ষকক শাস্তি দিয়া হয়নে? এই সংক্রান্ত আমার হাতত আহি পড়ছে কিছু চাঞ্চল্যকর তথ্য। গোসাইগাঁওর বিভিন্ন প্রান্ত চলি থাকা সংস্কৃত বোর্ডৰ প্রবেশিকা পরীক্ষাত ব্যাপক হারত নকল চলিছে। এয়া প্রবেশিকা পরীক্ষার দৃশ্য। এই পরীক্ষাত মুকলিভাবে চলিছে নকল। এই নকল দেখিলে আপনি হতবাক হয়ে পড়ব। ধুবুরী জেলা গুলুকগঞ্জের বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রের নমুনা। প্রতিজন ছাত্র ছাত্রীক এইদরে নকল করবলে অনুমতি দিয়া, নকল যোগান ধরছে স্বয়ং শিক্ষকে। ভালকৈ চাওক এই নকল, এয়া হৈছে শিক্ষা বিভাগের নমুনা। আসাম টক্সর ক্যামেরার সম্মুখত তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য আগবাইছে পরীক্ষার্থী। সংস্কৃত প্রবেশিকা, সব প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন? কত দিয়েছেন? কাছরখানা, কাছরখানা। ফর্ম ফিল আপ কিমান লৈছে? ফর্ম ফিল আপ তো 5-6 হাজার টাকা মান লৈছে। 5-6 হাজার করে লৈছে। আপনি এনসার জেরক্স আহিব আর মাস্টার দি যায়, এনসার শিট দিয়ে, এনসার শিট জেরক্স করে, জেরক্স করে দিয়ে। পার পার পে সাবজেক্ট কিমান লয়? 500-600 মান টাকা লয় পার সাবজেক্ট। পার সাবজেক্ট সব ছাত্রকে এনেকুৱাই ব্যবস্থা দি আছে। জেরক্স কোনে করে দি যায়? জেরক্স মাস্টারে দি যায়, মাস্টারে দি যায়। আর ফর্ম ফিল আপ কিমান লৈছে? 6000 টাকা মান লৈছে। 6000 টাকা লৈছে সকলরে? সকলরে। এয়া চাও কিদরে সম্মুখত কিতাব লৈ পরীক্ষাত বহিছে সংস্কৃত বোর্ডৰ প্রবেশিকা পরীক্ষার ছাত্র ছাত্রী। ইতিমধ্যে ছাত্রই কৈছে টকার বিনিময়ে নকল যোগান ধরে স্বয়ং নিরীক্ষকে। এনেদরে চলি আছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বিহারের শিক্ষা ব্যবস্থার নকলক যেন প্রত্যাহ্বান জানাব উলাইছে এই ব্যবস্থায়। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই প্রতিবেদন চার পিছন আপনি কি ব্যবস্থা লব? এই পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা নকরবনে? সংস্কৃত বোর্ডৰ সমূহ নিরীক্ষকক তৎকালীনভাবে নিলম্বিত নকরবনে? সেবাত ভাল ফলাফল দেখাব নোৱাৰা শিক্ষকক যদি ৰাজহুৱাভাৱে আপুনি অপমান কৰিব পাৰে, এওঁলোকক কিয় নোৱাৰে? দুলাল চন্দ্ৰ ৰয়, আসাম টক্স, গোসাইগাঁও।